এখানে কি এগুলাই দেখার না বাঁধ কোনটা আমরা বাঁধের উপরেই হাঁটতেছি পানি থাকলে সুন্দর লাগতো এখন পানি নেই তো গাইজ আপনারা যদি কাপড় দেখতে চান তাহলে এখানে এখানে দেখতে পাবেন একটা দুইটা তিনটা ওই যে ওই যে কাপড় অনেক কাপড় আছে ঘরে নে না তো গাইজ আপনাদেরকে দেখালাম চায়না বাঁধ এটা জায়গাটা যতটুকু ভিডিওতে দেখিয়েছি ততটুকুই আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে বাঁধ আর পিছনে তো দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ তো এখানে আসলে মনটা ভালো হয়ে যায় আর এখানে হচ্ছে বেশিরভাগ কাপলরা আসে তো যাই হোক আমি এসেছি আমার হাজব্যান্ড আমার বেবি এবং আমার দেবরকে নিয়ে সো আপনারা ছবি দেখতে পাবেন থাম্বনেইলে ছবিটা দিয়ে দিব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ হে গাইজ আমরা এখন যাচ্ছি নদী পারে এটা কিন্তু যমুনা নদী আপনি ঘুরে যায়েন না ঘুরলে সমস্যা নাই সামনে স্বামী পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা বা ট্রলার যেটাই বলেন এখানে কিন্তু মানুষ উঠছে এখান দিয়ে ওই যমুনা নদীর আরেকটা অন্য পাশ আছে যেটার নাম হচ্ছে ক্লোজার এখানে তারা যাচ্ছে আর ক্লোজারের পাশে আরেকটা পার্ক আছে রাসেল পার্ক শেখ রাসেল পার্ক যেটা হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর যে ভাই ছোট ভাই তার নামে সেই পার্কটা তো আমরা যেতে চাচ্ছি জানি না যেতে পারবো কি না তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তাই তো তো এখন আপনারা আমাদের পাশেই থাকেন সাথেই থাকেন আমরা একটু ছবি তুলব আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটু দেখো এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লোজার যমুনা সেতু যমুনা নদী হ্যাঁ যমুনা নদী আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী তো আমরা এখন ঘুরছি সন্ধ্যা হয়ে গেছে বেশিক্ষণ ঘুরবো না কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাসায় চলে যাবো চলুন সামনে যাওয়া যাক প্লে ভিডিও প্লে ভিডিও কিন্তু স্টার্ট হ্যাঁ করো সমস্যা নেই আল্লাহ রহম করছে তাড়াতাড়ি বাইরে আসতে পারছে ওরা ওই করে দেবো না
রাত্রে খাওয়া শেষ করো না ভাই এরকম বুঝছো তুমি সব ঠিক করে সেই অস্তা মাছ আমরা ক্লোজার এসে এখন ফুচকা খাচ্ছি আয় হায় পড়ে গেল দাঁড়া বাবা চলতে থাকবে একদম শেষ ফেসটাও দিন ফেস আমি এটা নিব ছোট সাইজ শুনলো এটা এটা প্যাকেট করে দেন গাইজ এটা নিলাম 50 টাকা এটা হবে একটা ছবি তুলো ছবি ওইটা ঠিক করে দেন দেখি আবার আবার ফেস আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ ভেজাল শপের মাধ্যমে হোম ডেলিভারি দিই মাটি